আমার পক্ষ থেকে আমি আপনাদের বোন, আমি আপনাদের বোন, আমি উনাকে অনেক ভালোবাসি, আমি উনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি উনাকে ফিরে পেতে চাই, আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদের বোন, আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না। আরেকটা মেসেজ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনারা তাকে আমার কাছে ফিরে দিতে না পারেন, আমাকে তার পর্যন্ত নিয়ে যান, আমাকে তার সাথে নিয়ে যান। সে কোন দলের সাথে যুক্ত না, সে না আওয়ামী লীগ, সে না বিএনপি, সে না কওমি, সে না হেফাজত, তার কোন দল, তার কোন মত, সে কারোর সাথে, সে একেবারে নিরীহ একটা মানুষ, সাধারণ একটা মানুষ, যার জন্য আপনারা লক্ষ্য করবেন যে একমাত্র আমি ব্যতীত এবং সাধারণ কিছু যুব সমাজ ব্যতীত তার ব্যাপারে কথা বলার জন্য কেউ নেই, তার পক্ষেও কেউ নেই। এটা একটা প্রমাণ বহু হয় যে সে কোন দল এবং মতের সাথে নেই। একই ভাবে একই সময়ে আমারই মতো একজন নিখিল তার নিকটে তার শরণাপন্ন হয়ে আমাদের মমতাময়ী মায়ের নিকট শরণাপন্ন হয়ে সে তার বিচার সুচারুরূপে অল্প সময়ের মধ্যে পেয়েছে। আমি এখানে কোন বিচার কামনা করতেছি না, যদি আবু বকর মোহাম্মদ আদনান আমার হাজবেন্ড সত্যিকার অর্থে কোন রকমের অপরাধীর সাথে যুক্ত থাকে, রাষ্ট্রীয় আইনে তার বিচার করবেন, আমি সেখানে কিছুই বলবো না, আমার কোন আমার সেখানে কোন রকম বলারও থাকবে না, কিন্তু আমি শুধুমাত্র তার সন্ধান নিতে চাচ্ছি আপনাদের কাছে। অ্যাটলিস্ট সে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সেই জিনিসটা একটু আমি জানতে চাচ্ছি। আমি তার জন্য আপনাদের কাছে মানবিক আবেদন করতেছি, সে নিরীহ মানুষ, হয়তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তার ব্যাপারে, হয়তো ভুল ভুল হতে পারে, সে একেবারে নিরীহ একটা মানুষ, তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন, তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না, আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছে দিন। আমি আপনাদেরকে আমি না মানু আব্দুল আদায় করতে পারতেছি, না আমার নামাজের কোন অর্থে ঠিক আছে, না আমার কোনো কিছু ঠিক আছে, আমি এই জীবনটা চাচ্ছি না এরকম, আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিতা আমাকেই করতে হবে, আমি এই রাইটটা আর বেয়ার করতে পারতেছি না, আমি আর কোনো ভাবে আমি এটা নিতে পারতেছি না, আমি ফিজিক্যালি প্রচন্ড রকম উইক হয়ে গেছি। আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে, আমার এই নিউজটা আপনারা আপনি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে আসেন, আমি হাত জোর করে বলবো, আমি আপনাদের সাথে সুসংগত ভাবে সঠিক ভাবে প্রত্যেকটা ওয়ার্ড আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারতেছি না, আমার ফিলিংস গুলো আমি তুলে ধরতে পারতেছি না, আমি জাস্ট শুধু ওনার সন্ধান যাচ্ছি, আপনারা এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করবেন, আপনারা আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচন মেসেজটা পৌঁছে দিবেন। আমি জানি উনি চাইলেই পারবেন, উনি চাইলে অনেক অল্প সময়ের মধ্যে পারবেন আমাদের কাছে আদন সাহেবকে ফিরিয়ে দিতে। আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না, আমি আর পারতেছি না, আমি জাস্ট কিছু পারতেছি না, আমি আমি আর কিছু পারতেছি না, আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত লেটার দেওয়া হয়েছে, আমি ডিবি কার্যালয়ে গিয়েছি, আমি গিয়েছি পুলিশ হেডকোয়ার্টার গিয়েছি এবং প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে একটা লেটার পৌঁছে দেওয়া হয়েছে, আমি আসার আগে র্যাব হেডকোয়ার্টার থেকে র্যাবের জিজি স্যারের সাথে দেখা করে এসেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের কাছে নেই, অ্যাটলিস্ট আমাদের যদি আমাদের কাছে থাকে আমি আপনাকে ইনফর্ম করতে পারতাম, আমাদের কাছে নেই, আমি তার সার্বিক সহযোগিতা কামনা করে এসেছি যে আপনি আমাকে সাহায্য করেন।